এবার যে খবরের দিকে নজর রাখবো, ভারত বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার এক সন্দেহভাজন ব্যক্তি, তার কাছ থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার হয়েছে এমনটাই জানা যাচ্ছে। ফেন্সিডিল পাচার চক্রে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিএসএফ এবং তার কাছ থেকে প্রায় 3695 বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে এমনটাই জানা যাচ্ছে। একটি গাড়িতে করে এই ফেন্সিডিল পাচারের অভিপ্রায় ছিল তার, কিন্তু তার সেই অভিসন্ধি নস্যাৎ করে তাকে গ্রেফতার করে বিএসএফ এবং ভারত বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার ওই সন্দেহভাজন ব্যক্তি। ভারত বাংলাদেশ সীমান্তের চক বলরাম গ্রামের কাছে থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুদীপ। বল সুদীপ, আর কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, ওটা গতকালের ঘটনা। গতকাল সন্ধ্যার সময় বিএসএফ তাকে ধরে, সে খড়ের গমের যে খড়, সেই খড়ের আড়ালে ফেন্সিডিল নিয়ে বাংলাদেশে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে বিএসএফ সেই খবর পেয়ে হানা দেয় এবং তাকে জেরা করে। প্রথমে সে অস্বীকার করে, পরে বিএসএফ গাড়ি ধরে থেকে ফেন্সিডিল উদ্ধার করে, তারপরে তাকে গ্রেপ্তার করে ক্যাম্পে নিয়ে আসা হয়, আজ তাকে হিলি থানায় তুলে দেওয়া হয়। পলমি, ধন্যবাদ। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুদীপ। বল, পাচার করার আগেই গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তি, ফেন্সিডিল পাচার চক্রেও চলছে এমনটা খবর ছিল পুলিশের কাছে এবং তারপরই গ্রেফতার করা হয় সন্দেহভাজন ব্যক্তিকে। তিন হাজার ছশো পঁচানব্বই বোতল ফেন্সিডিল লুকিয়ে পাচারের চেষ্টা চলছিল। নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমি। শুরু করছি সংবাদ সারাদিনের। শুরুতে যে খবরের দিকে চোখ রাখবো তা হলো নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই দেওয়াল লিখন শুরু শত্রুঘ্ন সিনহার নামে। আসানসোলের বারাবনির পাঁচগাছিয়া এলাকায় ইতিমধ্যেই শত্রুঘ্ন সিনহার নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় তিনি দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন। তার সঙ্গে রয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরাও। আজই টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন প্রাক্তন বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহার, এবং নাম ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই দেওয়াল লিখন শুরু শত্রুঘ্ন সিনহার নামে। আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি। আসানসোল এবং বালিগঞ্জ দুই কেন্দ্রেই 12 এপ্রিল ভোট উপনির্বাচন, এবং সেই উপনির্বাচনের গণনা হতে চলেছে 16 এপ্রিল। আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী শত্রুঘ্ন সিনহা, তার নামে ইতিমধ্যেই শুরু হয়ে গেল দেওয়াল লিখন। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, নাম ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই দেওয়াল লিখন শুরু? দেখো পৌলমি, নাম ঘোষণার পরেই আসানসোল শিল্পাঞ্চলে যাকে বলে খুশির হাওয়া দেখা গেছে। যখনই তারা কর্মী সমর্থক থেকে নেতৃত্ব যারা জানতে পেরেছে যে তাদের লোকসভার যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শত্রুঘ্ন সিনহা, এই নাম শোনার পরেই তারা উৎসাহ উদ্দীপনায় মেতে উঠেছে। তারা নাম শোনার মাত্রই দেখা গেছে যে আসানসোলের যে বারাবনির যে বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি বিধান উপাধ্যায়, অর্থাৎ তিনি এখন আসানসোলের কর্পোরেশনের মেয়রও, তিনি নিজের হাতে দেওয়াল লিখনে নেমে পড়েছেন। সকাল নাম ঘোষণার পর থেকেই তিনি দেওয়াল লিখন শুরু করেছেন, এবং শুধু তিনি নন, তার যে তৃণমূলের যারা কর্মী সমর্থক তারাও খুবই উৎসাহ এবং উদ্দীপনা তাদের মধ্যে দেখা গেছে। তারা খুব খুশি যে এই শত্রুঘ্ন সিনহার মতন যে প্রার্থী, তাই তিনি একজন লড়াকু নেত্রী যাকে বলে দেখা গেছে। এর আগেও তিনি তার যে দলের যে জায়গায় তিনি জিতেছিলেন সেখানে তিনি লড়াই করেছেন, এবং এই যে এই ধরনের কেন্দ্রীয় প্রার্থীকে পেয়ে আর শুধু মন্ত্রী বললে বা বিধানসভা বা তৃণমূলের নেতৃত্ব মহল শুধু নয়, খুশি আসানসোলে তৃণমূলের কর্মী সমর্থকরা। পৌলমি, ধন্যবাদ। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়।